বুয়েট প্রশাসনের গাফিলতি, ওরে বুয়েট প্রশাসনের নিজের ছেলে হলে কি করতো, ওরা মারতো আর ওরা তাকাই তাকাই দেখেছে আমার বেতন আমি তো করতাম ওইখানে। কে আজকে বলতেছে বুয়েট প্রশাসনের গাফিলতি ছিল, আজকে পুলিশ প্রশাসন বলতেছে বুয়েট প্রশাসনের গাফিলতি। সবাইকে তো ওরে ওরা মারির ভয়ে যায়নি, কিন্তু আমার বেটা সবগুলো, আর বেটা তো যেতে ভয় পাতো না, ওরে আমি তো মা, আমি তো ওখান থেকে ওনার যেখানে সিকিউরিটি ছিল সে দেখি নাই, কত লোক যাচ্ছে আসতেছে, ওরে আল্লাহ, তুমি সর্বোচ্চ পরিকল্পনাকারী, তুমি সুষ্ঠু বিচারের মালিক, তুমি বিচার। প্রথম দাবি যে হচ্ছে পুলিশ প্রশাসন তারা যথেষ্ট সহযোগিতা করেছে এবং আন্তরিকতার সাথেই আমার এই চার্জশিট দিয়েছে। এখন আমি তো চার্জশিট পড়ি নাই, এখনও সেটা নিরপেক্ষভাবে দেশে কি না সেটা তো আমি আগে বলতে পারছি না, কারণ যেহেতু আমি এখনও সেটা তো পাই নাই, শুধু টিভির পর্দায় দেখেছি যে 11 জন সরাসরি আমার বাপের রুমের মধ্যে মেরেছে আর সবাই আসছে যাচ্ছে, আর সেখানে বুয়েট প্রশাসনও টের পেয়েছে, কোনো ব্যবস্থা নেই নাই। তো এখন এরা পুলিশ প্রশাসন যেভাবে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়েছে, আমি চাবো এরকম দ্রুত সময়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সবার কাছে যাবো, দ্রুততর সময়ের মধ্যে যেন ওই বিচার কার্য শুরু হয় এবং যত দ্রুততম এদের রায় হবে এবং তত দ্রুততম যেন এদের রায়টা কার্যকরী হয়, যার যেখানে যে রায় আসবে দ্রুততর সময়ের মধ্যে যেন এই রায়টা যার যা রায় আসবে যেন অল্প সময়ের মধ্যে কার্যকরী হয়। এখন পর্যন্ত আমাদের যতটুকু আশা ছিল যে আশা করছিলাম যে সুষ্ঠু একটা তদন্ত হবে, এখন পর্যন্ত মনে হচ্ছে তদন্ত সুষ্ঠুই হয়েছে। এখনও 25 জন আসামি হচ্ছে, 4 জন বাদ আছে। এখন আমরা দাবি করব যত দ্রুত সম্ভব তাদেরকেও অ্যারেস্ট করতে হবে আর তাদেরকে এই ফাঁকেও যেন হচ্ছে মামলার কার্যক্রম যেন খুবই দ্রুত গতিতে সম্পন্ন করা হয়। আর হচ্ছে যেহেতু এখানে পুলিশ নিজেই বলছে যে বুয়েট প্রশাসনের গাফিলতি ছিল, তাদের সচেতনতার অভাবের কারণে এটা হয়েছে, আশা করব তাদেরও একটু জবাবদিহিতার দরকার আছে এখন, বা তারাও একটু বলবে যে তাদের কেন এই ধরনের মানে তারা কেন ব্যর্থ হইল এটাই। আর এখন সত্যি কথা বলতে এছাড়া তো আর কোনো দাবি নাই, আশা করব খুব দ্রুতই দ্রুত ট্রাইব্যুনালে বিচারটা দেওয়া হবে, যেটা হচ্ছে আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রীও আমাদেরকে বলেছেন, আর সেটাই আশা করব যে দ্রুতই যেন বিচারটা যত দ্রুত সম্ভব যেন নুসরাত হত্যা মামলার মতো দ্রুত শেষ করা হয়। আমারও কিন্তু 2টা ছেলে এবং আমি যখনই এই আবরারের এই হত্যাকাণ্ডের কথা যেদিন আমি শুনতে পেয়েছি, আমি কিন্তু একটা মা এবং একটা মায়ের অনুভূতিটা কি একটা সন্তান হারালে, এটা কিন্তু আমি এত এত গভীরভাবে বুঝতে পারি। তো যে জন্যে আমি কিন্তু খুবই আতঙ্কিত যে আমার সন্তানও তো এরকম বিশ্ববিদ্যালয়ে যাবে, বাইরে যাবে, তা তার নিরাপত্তাটা কোথায়? একটা সাধারণ দেশের একটা মানুষ হিসেবে আমার বাচ্চার মানে ভবিষ্যৎ নিয়ে, তার নিরাপত্তা নিয়ে আমি ভীষণ শঙ্কিত। এবং আবরার তো একটা যেন তেন সন্তান না, তাই না? একটা চরম মেধাবী সন্তান, আমরা তাকে বুয়েটের মতো একটা জায়গায় পাঠাইছি, সেখানে আমরা নিরাপত্তায় আশা করছিলাম। তো এটা বলার কোনো সুযোগ নেই যে চার্জশিট আমরা চাই যে পুলিশ অবশ্যই নিরপেক্ষভাবে দিক, যারা এই কাজে জড়িত, যারা সহযোগিতা করেছে তারা একজনও যেন ছাড় না পায়, এবং দেশের বিচার ব্যবস্থা যেটা সর্বোচ্চ শাস্তি সেটাই যেন তাদের হয়, এটা আমার কাম্য এবং আমার মনে হয় আমাদের সারা দেশবাসীরই একই মানে সব এবং যত দ্রুত মানে সম্ভব, কারণ বিচার ব্যবস্থা যত বেশি ডিলে হবে তত এটা বিচার না হওয়ার সম্ভাবনাটাই বেড়ে যাবে, এজন্য অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে বিচারটা হওয়া উচিত বলে আমি মনে করি।